নমস্কার বন্ধুরা, জিএস টেলিকম অ্যান্ড সার্ভিস দিয়ে বলছি। আপনারা দেখতে পাচ্ছেন রেডমি ফাইভে এটা টাচ চেঞ্জের জন্য এসেছে আমাদের কাছে। তো এটা টাচ পারফেক্টলি কাজ করছে না, মাঝে মাঝে অটোমেটিক কাজ করে, আবার ঠিকঠাক কাজ করে। তো আমরা এটা টাচ চেঞ্জ করব। এটা হলো আমাদের আইকিউ 9R, এটার আমরা গ্লাস চেঞ্জ করবো। এখনও পর্যন্ত এটার গ্লাস চেঞ্জের ইউটিউবে কোনো ভিডিও নেই বা আদার্স কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় আমি দেখিনি কেউ গ্লাস চেঞ্জ করেছে। তো আমার মনে হয় যে এটা আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেউ করতেও পারে। আইকিউ 9R, এটা আছে রেডমি নোট টুয়েলভের গ্লাস চেঞ্জ করবো আমরা। এন ডিসপ্লে ক্যামেরা দেখতে পাচ্ছেন। তো এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, নতুন মডেল, 5G মডেল একদম, নোট টুয়েলভ রেডমির। এটা আমাদের ভিভো Y20 কমন মডেল, আমাদের ডেলি রুটিনেই এটা চেঞ্জেস হয়। ভিভো Y20 কমন মডেল, এটা আমাদের দেখতে পাচ্ছেন পোকো M2 Pro। হ্যাঁ, রেডমি কোম্পানির ফোন পোকো M2 Pro, এটারও গ্লাস চেঞ্জ হবে। তো নিচের পোশানে ভাঙা আছে এটা হালকা, বাট দেখতে বাজে লাগছে বলছে এটা আমরা গ্লাস চেঞ্জ করে দেবো। নোকিয়া ওয়ানের অরিজিনাল টাচ তো আপনি পাবেন না, আমি আপনাকে ফার্স্ট কথা বলে দিই, পাবেন না। সব লোকাল টাচই লাগাই। তো আমাদের পুরনো কিছু কালেকশান ছিল, কেনা হয়েছিল, অরিজিনাল টাচ চেঞ্জ করে দেওয়া হবে কাস্টমারকে উইথ ওয়ারেন্টির সাথে। লিনোভো K5 Note, রিয়ার মডেল, এখন বহুত পুরনো মডেল, বাট কাস্টমার ইউজ করে, তো এনার টাচ চেঞ্জ করবে। IPS ডিসপ্লে, ম্যাক্সিমাম টাইমে টাচ চেঞ্জ করতে গেলে ব্ল্যাক স্পট চলে আসে, বাট টাইম দিলে সলভ হয়ে যায়। স্যামসাং J7 Max, স্যারের ব্ল্যাঙ্ক কন্ডিশনে ফোন জমা নিয়েছিলাম আমরা, ডিসপ্লে চেঞ্জের জন্য এসেছিলো, বাট যখন আমরা খুলে দেখি ডিসপ্লে ওকে আছে। তো স্যারকে আমরা ফোন করে বলি, স্যার আপনার ডিসপ্লে ওকে আছে, অনলি গ্লাস চেঞ্জ করুন, প্রবলেম সলভ হয়ে যাবে। তো স্যার আমাদেরকে দিয়ে দিয়েছে এটা করতে। রেডমি 4X, ফোনটাই মতো চালু হচ্ছে না কারণ চার্জ শেষ হয়ে গেছিলো। এটারও টাচ চেঞ্জ আছে, এটা টাচ পারফেক্টলি কাজ করে না, আর এটা পোলারাইজার কোনার দিক করে হালকা একটুখানি ডেন্ট এসে গেছে, বাট ওটা সলভ হয়ে যাবে যখন আমরা রিমেশিন ওটা রিপেস্ট করে আবার টাচ চেঞ্জ করবো, তখন ঠিক হয়ে যাবে। হনার 9N, এটারও গ্লাস ব্রোকেন দেখতে পাচ্ছেন। আর এটা আছে পোকো M3 Pro, ইয়া পোকো M3 এরকম কিছু হবে, হ্যাঁ পোকো M3 Pro, এটারও গ্লাস চেঞ্জ হবে দেখতে পাচ্ছেন। তো এটারও আমরা গ্লাস চেঞ্জ করব। তো আমাদের কাছে এরকম কোয়ান্টিটিতে কাজ হয় পার ডে বাই প্রফেশনাল, তো আপনি এখানে পারফেক্ট ওয়ে কাজ পাবেন। তো আরও দেখতে পাচ্ছেন আমাদের এখানে IC লেভেলের কাজ হচ্ছে, CPU-র ওপরে রিভলিংয়ের কাজ চলছে বা হাফ শটিংয়ের কোনো কাজ চলছে এটা, ঠিক আছে। তার পাশে ভাইও কাজ করছে। তো এরকম টাইপের আপনাদের যদি কোনো কাজ থাকে আমাদের কাছে আসতে পারেন। জিএস টেলিকম অ্যান্ড সার্ভিস দক্ষিণেশ্বর স্টেশনের পাশেই, একদম একদম পাশে। জিএস টেলিকম অ্যান্ড সার্ভিস, থ্যাংক ইউ দেখার জন্য।